গরু ঠিক মতো দেখার পর ও দরদাম করার পর টাউট বলল, গরু দেখে ভালোই মনে হচ্ছে, এবার গরুটাকে একটু হাঁটিয়ে নিয়ে আসি তাহলেই সব বোঝা যাবে। গরু নিয়ে টাউট লোকটা কিছু দূর হেঁটে যেতেই চোরটা দেখল যে সে গরু নিয়ে উধাও। খালি হাতে ফেরার সময় পথে যারা ওকে গরু নিয়ে যেতে দেখেছিল তারা জিজ্ঞেস করলো, কি ভাই গরু কিরকম বেচলেন? চোর বলল, আর বললেন না ভাই, লাভ হয় নাই, যে দামে কিনছি ওই দামেই বেচা দিছি। জোক নম্বর 2। ছাত্রী স্যারকে বলল, স্যার শুনছেন? স্যার বলল, বলো। ছাত্রী বলল, স্যার আজকে রাত 10টায় আমাদের বাসায় আসবেন যখন মা বাবা ঘুমিয়ে পড়বে। স্যার বলল, কিন্তু রাতে কেন? ছাত্রী বলল, আপনাকে একটা সারপ্রাইজ দিব। স্যার বলল, আচ্ছা আসবো। রাত 10টায় স্যার গেলেন। ছাত্রী স্যারকে বলল, স্যার ভেতরে আসেন। স্যার বলল, আসলাম। ছাত্রী বলল, স্যার এবার দরজাটা লাগিয়ে দিন। স্যার বলল, লাগালাম কিন্তু কেন? ছাত্রী বলল, স্যার এবার জানালা দুইটা বন্ধ করেন। স্যার বলল, কিছু বুঝতে পারতেছি না, নাও বন্ধ করলাম। ছাত্রী বলল, স্যার এবার সুইচটা অফ করেন। স্যার বলল, আচ্ছা এই যে এবার বাতি অফ করলাম। ছাত্রী বলল, স্যার এবার আমার নিচের দিকে তাকান। স্যার বলল, তাকালাম। ছাত্রী বলল, দেখছেন স্যার আমার জুতায় লাইট জ্বলে। স্যার তো পুরাই বেহুশ। জোক নম্বর 3। একটা চোরকে খাটের নিচে লুকিয়ে থাকতে দেখে অবাক হলেন ভদ্রলোক চুরি করার জন্য আমার খাটের নিচে লুকিয়ে আছিস? চোর কেঁদে কেঁদে বলল, আমি চোর না, বন্ধুদের সাথে লুকোচুরি খেলছি তাই খাটের নিচে লুকিয়েছি। ভদ্রলোক বলল, তাহলে তোর বন্ধুরা কই? চোর বলল, পাশের বাড়িতে ডাকাতি করছি। কেমন লাগলো? জোক নম্বর 4। লোকটা পুলিশকে বলল, আমি কি এখানে গাড়ি পার্কিং করতে পারবো? পুলিশ বলল, না। লোকটা বলল, তাহলে এখানে যে এত গাড়ি রাখা? পুলিশ বলল, যারা রেখেছে তারা কেউ আমাকে জিজ্ঞেস করে রাখে। I am a disco dancer.